অপূর্ব বাংলাদেশের টেলিভিশন নাটকের একজন উল্লেখযোগ্য জনপ্রিয় অভিনেতা, একাধারে মডেল, চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং সঙ্গীত শিল্পীও। বৈবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনের পর্দায় তাকে দেখা যায়। বর্তমানে নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপন সব মাধ্যমেই তিনি অভিনয় করছেন নিয়মিত। অপূর্ব এর পুরো নাম জিয়াউল ফারুক অপূর্ব, তবে অপূর্ব নামেই তিনি পরিচিত। 27 জুন 1985 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, ওজন 68 কেজি। অপূর্ব নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন। তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন। বাল্যকাল থেকেই অপূর্ব সবুজে আগ্রহ ছিল। তিনি 2002 সালে ইউ গট দ্য লুকস অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খ্যাতি লাভ করেন। অপূর্বর কর্মজীবন শুরু হয় অমিতাভ রাজা চৌধুরী নির্দেশিত নেসকেফের বিজ্ঞাপনের মডেলিংয়ের মাধ্যমে। তার ল্যাব এইডের বিজ্ঞাপনও বেশ জনপ্রিয়তা লাভ করে। এরপর 2006 সালে গাজী রাকায়াত পরিচালিত বৈবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। প্রথম নাটকে অভিনয় করেই সকলের নজর কাড়েন এবং এর ফলে ওই একই বছর অভিনয় করেন একে একে 8টি নাটকে। এরপর অপূর্বকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি একের পর এক সফল নাটক উপহার দিয়েছেন দর্শকদের। সাধারণত অপূর্বের রোমান্টিক এবং আবেগী চরিত্রগুলো দর্শকরা খুব পছন্দ করেন। অপূর্ব নিজের প্রযোজনা সংস্থা SASI ক্রিয়েশন লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং 2012 সালে ব্যাকডেটেড নামক টেলি চলচ্চিত্র পরিচালনা করেন। তিনি শিহাব শাহের নির্দেশিত ভালোবাসার চতুষ্কোণ ধারাবাহিক নাটকের শিরোনামে গানে কণ্ঠ দেন। এর মাধ্যমে তিনি কণ্ঠশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। অপূর্ব চলচ্চিত্র অভিষেক হয় আবশিকুর রহমান পরিচালিত গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে। ছবিটি 2015 সালের 27 নভেম্বর মুক্তি পায়। এছাড়া তিনি মুর্শিদুল ইসলামের পরিচালনায় বৃষ্টির দিন শিরোনামে একটি চলচ্চিত্র অভিনয় করেন, কিন্তু কয়েকদিন চিত্রধারণের কাজ করার পর ছবিটি বাতিল করা হয়। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত জিয়াউল মেহজাবিনের সাথে বড় ছেলে টেলিফিল্মে মেহজাবিন এবং অপূর্বের চমৎকার অভিনয় দেখে অনেক দর্শক হু হু করে কেঁদেছেন, যা ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সবচেয়ে হিট ভাইরাল নাটক ছিল, যা ইউটিউবে 1 সপ্তাহে 45 লাখেরও বেশি বার দেখা হয়েছে। এই ট্যালেন্টেড অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। এখন পর্যন্ত প্রায় 2,35,000েরও অধিক লোক তাকে ফলো করেন। অপূর্বর পারিশ্রমিক প্রতি নাটকে 50,000 থেকে 1,00,000 টাকার মধ্যে। অপূর্ব 2010 সালের 18 আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে 2011 সালের 21 ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। প্রভার সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব 2011 সালের 21 ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। অপূর্ব অদিতি দম্পতির একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াস। মজার ব্যাপার হলো পিতা ও পুত্রের জন্মদিন একই দিনে, অর্থাৎ 27 জুন। বর্তমানে অপূর্ব নাটকের প্রজেক্ট নিয়ে টাইট শিডিউলের মধ্যে রয়েছেন এবং বাকি জীবন অভিনয়ের ব্যস্ততায় কাটাতে চান। অপূর্ব তার ইউনিক ও প্রাণবন্ত শক্তিশালী অভিনয় দিয়ে কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।